Sure. অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সাথে আছেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। এবার মোহাম্মদ দিদারুল ইসলাম, ট্রাফিক পুলিশ মতিঝিল বিভাগ। মোহাম্মদ দিদারুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। দেখো শুভেচ্ছা দাও, যাও তো অনেক কাজ করেছে, আর পুলিশ এত সার্ভিস দিয়েছে যে তা বলার মতো না, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। আগে তো খুলে রেডি করে আনবে না? আর একটু লুজ করতে হবে তো, মাসলের জন্য চাপ না পড়ে। যন্ত্রপাতি সব শুদ্ধ? ভয় লাগছে না তো? ঠিক আছো? ঠিক আছে। আচ্ছা, একটু কথা বলে রিল্যাক্স করাই। হয়ে গেল। একটু ম্যাসাজ করে নিলে ভালো হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী একটু সুযোগ করে দেওয়ার জন্য। আমি দেশ ও জনগণের সেবক হিসাবে নিজে কোনো ভ্যাকসিন দিয়ে উদ্বুদ্ধ করতে চাই, জনগণকে উদ্বুদ্ধ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া করি। এবারে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, বাংলাদেশ সেনাবাহিনী। এই জামা টামা খুলে আগে থেকে রেডি হয়ে আসা উচিত ছিল না? একটা শল দিয়ে, চাদর দিয়ে, হাতটা পুরো খুলেই করে নাও। ভয় পাচ্ছ ইমরান? হয়ে গেল। ঠিক আছে, আমাদের চেয়ে আমরা যে নিয়ে আসি শেষে, আগে আগে নিলে বলবে যে আগে নিয়ে নিজেই নিল, কাউকে দিল না, সবাইকে দিয়ে নি তারপরে। সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া করি। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সমাপনী কোনো বক্তব্য। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা করবার জন্য, এবং যারা আজকে এই কোভিড-19 ভ্যাকসিন নিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করি, যারা দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা, যাতে করে তাড়াতাড়ি আমাদের দেশের মানুষ তারা স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আর ভারত সরকারকেও ধন্যবাদ জানাই যে তারা আমাদের 20 লক্ষ ডোজ দিয়েছেন উপহারস্বরূপ, আর আমরা যে 3 কোটি 40 লক্ষ ডোজ আমরা কিনেছি তার মধ্যে 50 লক্ষ এসে গেছে, আর বাকি এটা আমরা যখনই আমরা দিতে শুরু করে দেব এরপর থেকে আরও আসতে থাকবে, কাজে ব্যাপারে কোনো সমস্যা হবে না। কাল আমি বলবো যে সবাই সকলের আমরা সহযোগিতা চাই, এবং সবাই সব কিছু যেন সুষ্ঠুভাবে হয় এদিকে সবাই একটু নজরে রাখবেন, আর সেই জন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশের জন্য একটা আমি এটা একটা ঐতিহাসিক দিন হলো, কারণ বিশ্বের অনেক দেশও এখনও শুরু করতে পারেনি, সেখানে আমাদের মতো একটি দেশ, ঘন বসতিপূর্ণ দেশ,
সীমিত অর্থনৈতিক মানে শক্তি নিয়েই আমরা কিন্তু মানুষের কল্যাণে যে আমরা কাজ করি সেটাই আজকে প্রমাণ হলো। তো সবাইকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সহযোগিতার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাবো, বাংলাদেশ আমাদের জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।